দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও ছিলেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল, ছিলেন বাংলাদেশ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিমসনও। সাক্ষাতের সময় টাইগ্রেস নারী ক্রিকেটারদের উন্নত প্রশিক্ষণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজটা ভালো যায়নি স্বাগতিকদের, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর টি টোয়েন্টিতেও এরই মধ্যে সিরিজ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 4 এপ্রিল তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।